প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে দেশের 508টি রেল স্টেশনকে নবরূপে সাজিয়ে তোলা হবে। এই প্রকল্পে মোট খরচ হবে 24,474 কোটি টাকা। 508টি স্টেশনের মধ্যে ত্রিপুরা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর এই তিনটি রেল স্টেশন রয়েছে। রবিবার উদয়পুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, পদ্মশ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া প্রমুখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসি উত্তর পূর্বাঞ্চলে জাতি জনজাতিদের মধ্যে সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন আরও সুদূর করেছে। এই অ্যাক্ট ইস্ট পলিসির সৌজন্যে ত্রিপুরা উন্নয়নের আরও কয়েক ধাপ এগিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা দেখলাম কি দেখলাম, ইলেকট্রিস পলিসির মাধ্যমে সমস্ত নর্থ ইস্টের চেহারাই পাল্টে গেছে। যখন আমি দেখেছি চিফ মিনিস্টারদের নর্থ ইস্টের যে কনক্লেভ হতো সেখানে যখন আমি বসতাম, তো বিভিন্ন এই নর্থ ইস্টের যারা মুখ্যমন্ত্রী ওনারা বলতেন যে নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, মনে হচ্ছে যেন আমরা আজকে আমরা ইনক্লুডেড আমরা দেশের সাথে। এরকম একটা অবস্থা হয়েছিল স্বাধীনতার পরবর্তী সময়ে, কিন্তু 2014 পর থেকে এইভাবে নর্থ ইস্টের মধ্যে যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, জাতি জনজাতির মধ্যে যে একটা সম্প্রীতি, সেটা কিন্তু একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি অ্যাক্ট ইস্ট পলিসি অটলজি চেষ্টা করেছেন পলিসির মাধ্যমে সেটা আমি করে দিতে পারি। এখানে বলার চেষ্টা করা হয়েছে যে গিরাম মডেল ওনার কারণে আমরা পেয়েছি এবং কোনদিন ভাবিনি যে ত্রিপুরাতে রেল স্টেশন হবে এবং সেটা আগরতলা হয়ে আজকে উদয়পুর হয়ে যে সাতরুম পর্যন্ত পৌঁছে গেছে। রেল স্টেশনের লিঙ্ক এখন আগরতলা থেকে বাংলাদেশে ইন্টারন্যাশনাল যে লিঙ্ক সেটাও এখন এই বছরে সেটা শুরু হয়ে যাবে, যে যার মাধ্যমে মাত্র 10 ঘন্টায় আমরা কলকাতার মধ্যে পৌঁছে যাব। কোনদিন আমরা এটা ভাবিনি। তো অত্যন্ত আনন্দের দিন আজকে যে রেল স্টেশন তো হয়েছে, কিন্তু তারপরেও তার যে আধুনিকরণের যে চিন্তা ভাবনা সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের আদরণীয় এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। আজকে সত্যি যখন এই খবরটা আমাদের কাছে আসলো এবং শুধু এই তিনটে যে রেলওয়ে স্টেশন কাম হয় এবং আমি নিশ্চিত যে 508টা যে রেলওয়ে স্টেশন উনি আধুনিকরণের চিন্তাভাবনা করেছেন, ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের সবকটা রেলওয়ে স্টেশন ওনার মার্গদর্শনে যেগুলো হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ধরনের একটি প্রকল্প গ্রহণের জন্য অভিনন্দন জানান। উল্লেখ্য, ত্রিপুরা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশন নব আঙ্গিকে সাজিয়ে তোলার জন্য মোট 96,07,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে উদয়পুর স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 33,80,00,000 টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।